কারণ যেটা সেটা হচ্ছে আমাদের বেড়িবাদগুলো টেকসই না কিছু কিছু জায়গা তারা মেরামত করে নাই অথবা ঝুঁকিপূর্ণ ছিল তুমি তারা সেটা জানত দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শিষ্য সংবাদ বাংলাদেশ নিয়ে ডয়চেভেলের প্রতিবেদন বিশেষ এজেন্ডা কিনা সন্দেহ তথ্য প্রতিমন্ত্রী সামাজিক মাধ্যমের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকায়ও চলছে বেঞ্জিরের সম্পদের খোঁজ সাবেক আইজিপিকে জিজ্ঞাসাবাদ করতে ছয় জুন তলব করল দুদক সরকারের লুটপাটেই আজিজ বেঞ্জিরের সৃষ্টি মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি দুর্নীতিবাজদের ছাড় দিলেও আওয়ামী লীগ কাউকে ছাড়ে না জবাব ওবায়দুল কাদেরের এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী ঘোষণা মাদ্রিদের সমালোচনা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিধ্বস্ত জনপথ জানান দিচ্ছে রেমালের ভয়াবহতা সবখানে কেবলই ঘূর্ণিঝড়ের ক্ষত চিহ্ন বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি ছয় দশক ধরে সংস্কার চললেও সুরক্ষা দিতে পারেনি উপকূলের বেরিবাদ সংস্কারের নামে বছর বছর শত কোটি টাকা খরচ হলেও কাজের কাজ হয়নি প্রতিবারের মতো এবারও মাসুর গুনছেন ভুক্তভোগীরা এমন দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দায়ী করেছেন সংসদ সদস্য ও স্থানীয়রা আর ব্যর্থতা ঢাকতে অন্যের ওপর দায় চাপাচ্ছে পানি উন্নয়ন বোর্ড

সকালে একনেক সভায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি নিরূপণ করে রোববারের মধ্যে মন্ত্রণালয়ে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান রোহিঙ্গা উন্নয়ন সহ চোদ্দ হাজার তিনশো কোটি আটত্রিশ লাখ টাকা ব্যয় এগারোটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক এদিকে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানিয়েছেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির মুখে পড়ছেন দক্ষিণ পশ্চিম চিংড়ি চাষীরা। ঘূর্ণি রেমালের জলোচ্ছ্বাসে ভেসে গেছে বাগেরহাটের পঁয়ত্রিশ হাজার মাছের ঘের। একমাত্র উপার্জনের মাধ্যম শত কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় দিশেহারা চাষিরা মাছের ঘের চাষাবাদ সব শেষ। সরাসরি ওভারফ্লো হয়ে 4 ফুট উচ্চতায় পানি ঢুকে গেছে এই মৎস্য ঘেরগুলো তার সম্পূর্ণ একাকার হয়ে গেছে। বন্যা হয়েছে এরকম বন্যা এই প্রথম দেখলাম আর কি বড় ছোট সব ঘের মানে মিশে একাকার হয়ে গেছে ঘর বাড়ি গাছপালা দিয়ে মাছ চাষ দিয়ে সব জায়গা আলো আমরা ঠিক আমরা খুব ক্ষতিগ্রস্ত সন্ধ্যার সময় আরো থাকছে রাত পোহালেই তৃতীয় দফায় সাতাশি উপজেলায় ভোট কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম নিরাপত্তায় মাঠে থাকবে তিনশো প্লাটুন বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি কমিশনের জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী ও মানবাধিকার নিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচেভেলের তথ্য চিত্র কোনো এজেন্ডার অংশ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সামাজিক মাধ্যমের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় গাজায় ইসরায়েলের মানবাধিকার নিয়ে প্রতিবেদন করে ডয়েচেভেলকে নিজেদের নিরপেক্ষতা প্রমাণের তাগিদ দিয়েছেন তিনি পাইটেভেলের রিপোর্ট উদ্দেশ্যমূলক উল্লেখ করে সেনা প্রধান পাল্টা প্রশ্ন রাখেন বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে এমন উদাহরণ দিতে পারবে কি কেউ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় বিষয়টি নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডয়চেভিলের তথ্যচিত্র বিশেষ এজেন্ডা ভিত্তিক কিনা তা নিয়ে সংশয় তার একই সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের মাধ্যমে জার্মান ভিত্তিক গণমাধ্যমটিকে নিজেদের প্রকৃত স্বাধীনতা যাচাইয়ের অনুরোধ জানান তথ্য প্রতিমন্ত্রী রিপোর্ট করেছে হিউম্যান রাইটস অদ্ভুতভাবে অবাক হলাম শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে তাদের যদি হিউম্যান রাইটস এর প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে জেনোসাইড হচ্ছে সেটার উপর আর একটা ডকুমেন্টারি দ্বারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস আর প্রুফ করুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে ঝুঁকিতে ফেলছে কিছু গোষ্ঠী সেসব প্রতিরোধে সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী কত নারী শিশু গ্রামে গঞ্জে মফসলে ঝুঁকির মধ্যে পড়ে যান অপতথ্যের দ্বারা শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মশালায় তথ্য নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেন প্রতিমন্ত্রী তথ্যের মালিক জনগণ তথ্যের কাস্টোডিয়ান শুধু সরকার বা সরকারের প্রশাসনে কাজ করছেন যারা তারা চন্দ্রিমা চৌধুরী সময় সংবাদ ঢাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক আইজিপি বেনজির আহমেদকে ছয় জুন তলব করেছে দুদক আর নয় জুন তার স্ত্রী ও সন্তানদের তলব করা হয়েছে সংস্থাটির আইনজীবী জানিয়েছেন দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকাতেও বেনজির আহমেদের সম্পদের খোঁজ করছে দুদক এরই মধ্যে তার এবং তার পরিবারের ছয়শো একুশ বিঘা সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক এছাড়া তাদের ব্যাংক ও শেয়ার বাজারের হিসাব জব্দ করেছে নারীর অবদানে সমাজ এগিয়ে গেলেও নিজেদের স্বাস্থ্যের বিষয়েই সচেতন নন অনেকে বেসরকারি একটি গবেষণা বলছে প্রায় ষাট শতাংশ নারী ঋতুকালীন পরিচ্ছন্নতার বিষয়ে অবগত নন বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সঠিক তথ্য দিয়ে সেবার আওতায় আনতে হবে প্রতিটি নারীকে সম্রাট হোসেনের ছবিতে রণক নিয়ন্তার প্রতিবেদন একজন নারীর স্বাভাবিক জীবন জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ মেনস্ট্রেশন বা পিরিয়ড কিন্তু এ নিয়ে অস্বস্তি শেষ নেই বেশিরভাগ কিশোরীয় নারী জনসম্মুখে এ বিষয়ে কথা বলতে দ্বিধাবোধ করেন এর সঙ্গে একদিকে যেমন প্রজনন সক্ষমতার সম্পর্ক রয়েছে অন্যদিকে রয়েছে সুস্বাস্থ্য নিশ্চিতের বিষয়টিও এটা তো সবার মানে জেনেটিক ভাবে সব মেয়েদের হয় স্যানিটারি ন্যাপকিন কেনার ব্যবস্থা আছে ন্যাশনাল হাইজিন ফলো আপ সার্ভে দু হাজার অনুসারে মাত্র তেপ্পান্ন শতাংশ স্কুল ছাত্রী পিরিয়ড নিয়ে জ্ঞান রাখে শিশু সুরক্ষার ব্যাপারগুলো এবং হচ্ছে কিশোরীদের সুরক্ষাও এর মধ্যে তাদের ভবিষ্যতের পুরাটা পুরা জীবনের হাইজিনটা তাদের হচ্ছে লাইফটাই পিরিয়ড থেকে প্রোডাক্টিভ সাইকেল পুরোটাই ডিপেন্ড গ্রামাঞ্চল বা সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিনামূল্যে কিংবা সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার পরামর্শ বিশেষজ্ঞদের যদি একটু দামটা কমিয়ে না যায় তাহলে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে যারা আছে তারাও এই সুরক্ষাটা পেতে পারে সম্প্রতি সচেতনতা বৃদ্ধি ও স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন কেনার সুবিধা সহ স্বাস্থ্য সুরক্ষায় নানা ধরনের উদ্যোগ নিয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা আনার হত্যা তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে যাব কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য সুব্রত ঢাকার বিভিন্ন গণমাধ্যম বলছে সঞ্জীবা গার্ডেন্স সুয়ারেজ লাইন থেকে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে এটা কি আনারের মরদেহের অংশ বিশেষ কিনা আপনি আসলে কি জানতে পেরেছেন সারাদিন ধরে আমাদের গোয়েন্দা প্রধানের তৎপরতা দেখেছেন সম টেলিভিশনের টেলিভিশনের পর্দায় এবং আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য মুহূর্তে আমি জানিয়ে দিতে চাই যে হয়তো এত সময় ধরে আপনারা যে তথ্যের জন্য অপেক্ষা করছেন সেই তথ্যের হয়তো অনেকটাই এগিয়ে গিয়েছে ইতিমধ্যেই আহ কিছুক্ষণ আগে আমার সঙ্গে গোয়েন্দা প্রধানের কথা হয়েছে তিনি বলেছেন যে প্যান থেকে মানে সোয়ারেজের যে প্যান্ট সেই টয়লেটের যে প্যান্ট সেই প্যান ভাঙার কাজ আহ হয়েছে কাজ করেছে কিছু কয়েকজন শ্রমিক এবং সিআইডি উপস্থিত ছিল সেখান থেকে কিছু মাংসের খণ্ড সন্দ মাংসের খণ্ড বা মাংসের যে যেটাকে বলে পিস অফ মাংসের যে খণ্ড সেটি সেখান থেকে পাওয়া গিয়েছে তবে সেইটি যে এমপি আনারের দেহের অংশ সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে সিআইডি কিংবা গোয়েন্দা প্রধান বলেননি কারণ হচ্ছে যে বিষয়টি পুরোপুরি ফরেন্সিক এবং ডিএনএ টেস্টের মাধ্যমেই জানা যাবে তবে সেই এই যে মাংসের যে পিণ্ড পাওয়া গিয়েছে সেটি কিন্তু নিশ্চিত করেছেন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ এবং আপনি জানেন যে সকালবেলা যখন সময় টেলিভিশন সহ স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন গোয়েন্দা প্রধান তখন তিনি বলেছেন যে আজকে তিনি দুটো কাজ করবেন একটি হচ্ছে যে যে আবাসনে এই নিউ টাউনের অ্যাকশন এরিয়ার যে ফিফটি সিক্স বিউ যে ফ্ল্যাটে এমপি আনার খুন হয়েছেন বলে বলা হচ্ছে সেই ফ্ল্যাটের যে বাথরুম টয়লেটের প্যান ভাঙা হবে এবং অন্যটি আরেকটি খালে তল্লাশি হবে সেটি কিন্তু অব্যাহত হয়েছে এবং তারপরে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু এই মাংস পিণ্ডের কথা উদ্ধারের কথা কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে এবং পরবর্তীতে জানা যাবে এটি সেটি আসলে এমপি আনারের মাংস কিনা বা অন্যান্য বিষয় তো এই ছিল আমার কাছে এই এমপি আনারের এমপি আনারের মৃতদেহের খন্ডাংশ বা ক্ষুদ্রাংশ উদ্ধারের আমার কাছে থাকে এখনো পর্যন্ত সবশেষ তথ্য কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ইউরোপের দেশ স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড একই সঙ্গে পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে মাদ্রিদ এছাড়া পশ্চিম তীরের রামাল্লায় দূতাবাস চালুর কথা জানিয়েছে ডাবলিন এদিকে ইউরোপের তিন দেশের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল নেতানিয়াহু সরকারের দাবি এটি হামাসকে আরও বেশি উৎসাহিত করবে এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার বিধ্বস্ত জনপথ জানান দিচ্ছে রেমালের ভয়াবহতা বাঁধ ভেঙে হু করে ঢুকছে পানি ভেসে গেছে লোকালয়সহ বহু মাছের ঘের দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকায় চলছে বেনজিরের সম্পদের খোঁজ সাবেক আইজিপি ও তার স্ত্রী সন্তানদের তলব করল দুদক এই ছিল সন্ধ্যার সময় জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী খান তাজদিন হাসান ধন্যবাদ জনপদের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়